কি পাওয়া যায়? তখন পিসের মামাকে বলছে সবই পাওয়া যায়, আমার দরবার থেকে কেউ খালি হাতে যায় না। বললাম তাই? বলছে হ্যাঁ। দেখছি একটা বটের গাছ আছে, বুঝলেন, ছোট ছোট ইঁট ওই গাছে সব টাঙানো আছে। বললাম পিস সাহেব এইটা কি ব্যাপার? বলছে যাদের বাচ্চা কাচ্চা হয় না এই গাছে ইঁট বাঁধে, আর গাছের ডাল যত ঝুলবে তার বইয়ের পেটও তত নিচের দিকে ঝুলে যাবে, মানে বাচ্চা হবে। বট গাছে যত বাচ্চা, এত বড় বড় MBBS ডাক্তার, FRCS লন্ডন সব ফেল, বট গাছেই যত বাচ্চা, কঠিন ব্যাপার। ভালো, তারপরে পিস সাহেব যখন চলে আসবো তখন বলছে কি চাই? বললাম একটা ছোট্ট আবদার নিয়ে আপনার কাছে এসেছি। বলছি কি? বলুন। বলছি আমি ওই MPS করতাম, বুঝলেন, চিট ফান্ডের MPS এ আমার 16 লাখ টাকা মার হয়ে গেছে, এক টাকাও কেউ দেয়নি, মানে কোম্পানি ফেরত দেয়নি, তা যাদের কাছে টাকাগুলো তুলেছিলাম বাড়িতে আমায় টিকতে দিচ্ছে না। হুজুর এতজনার তো বাচ্চা কাচ্চা দিলেন, আমার এই সামান্য 16 লাখ টাকা যদি দিয়ে দেন খুব উপকার হয়। হুজুর তখন দরওয়ানকে বলছে এ আমাদের দলের নয়, অন্য দলের মাল এখানে ঢুকে গেছে। আচ্ছা, তুমি কাশ্মীরের মেয়ে ছেলের বাচ্চা বট গাছ থেকে দিয়ে দিতে পারছো, মুর্শিদাবাদ মালদার মেয়েদের বাচ্চা বট গাছ থেকে হয়ে যাচ্ছে, আর আমার সামান্য 16 লাখ টাকা দিতে পারবে না? চিটা, সব চিটার। পীর ফকিরের কথা যদি সত্য হতো রাস্তার ধারে তারা কেন ভিক মেঙে খেত? ওরাই যদি সব করে দিতে পারবে তা রাস্তায় কেন মাজার খুলে বসে আছো দুটো টাকার জন্য? চিটিং বাজ কেন? পীর সাহেবের কাছে মারাত্মক মারাত্মক রুগীরা যাচ্ছে সুস্থ হয়ে যাবে বলে, আর পীর সাহেবের বইয়ের যখন শরীর খারাপ হচ্ছে পীর সাহেব দামি নার্সিং হোমে ভর্তি করছে। তা তোমার এত যখন পাওয়ার নিজের বউকে সুস্থ করতে পারছো না? আল্লাহ বলছেন অল আনসাব দেবদেবীর কাছে যাবে না, মাজারে যাবে না, খানকাতে যাবে না, কোথাও যাবে না। বিপদে পড়ে গেছো, বড় ব্যাটাটা তোমার ক্যান্সারে আক্রান্ত, পৃথিবীর কোন মাজারে নয়। আল্লাহ বলছে রাত 12টার সময় যখন সবাই ঘুমিয়ে যাবে তুমি তাড়াতাড়ি করে উঠে অজু করে নাও, অজু করে মসজিদ এসে 2 রেকাত নামাজ পড়ে নাও, তারপরে আমার কাছে হাতটা তুলে বলো আল্লাহ আমার মেয়ে অসুস্থ, বেটা ক্যান্সার রোগে আক্রান্ত, আল্লাহ আমি অভাবী, আমি বড় পাপী, যত রকমের অভিযোগ আছে তুমি মসজিদে চলে এসো রাত 12টায়। পৃথিবীর কোন মানুষের কাছে যদি তুমি চলে যাও আল্লাহ বলছে এটা মোমেন তোদের জন্য হারাম, চলবে না এটা। ওয়ালা আসলাম, জুয়ো খেলা হারাম। এখানকার লোক খেলে? এই সকালবেলা বাড়ি থেকে বার হয়ে বেশ লাভলি ফিটিং চুল কেটে আর ফক সেন্ট মেরে বাজারে গিয়ে 2 ঘর টিকিট কেটে বসে আছে, গিয়ে বারবার দেখছে কোন নাম্বারটা বাদলো কোন নাম্বারটা বাদলো, 2-4 ঘর টিকিট কেটে নিল, এটা হারাম, এটা জুয়ো, এটা কি হারাম। আর ভাগ্যর দেখাশুনো করা কোথাও যাওয়া, ভাগ্যর ব্যাপারে কিছু জানতে যাওয়া কারুর কাছে, এটা ইসলামে কি হারাম? আল্লাহ বলছে রিজসুম মিন আমালি শয়তান, এই 4টে কাজ শয়তানের কাজ। কিসের কাজ? ইনশাআল্লাহ আমরা করব না, তার আজ থেকে বিড়ি শিকার ছেড়ে দেবো ইনশাআল্লাহ, তো অত সহজ নয়। বাপের বেটা আছে একজন, হাতটা তুলে দেখাও তো যে মলি সাহেব খেতাম আজকে থেকে ছেড়ে দিলাম, পারবেন? অত সহজ নয়। আপনি খেতেন? তা খেতেন না তো হাত কেন তুললেন? কি আশ্চর্য ব্যাপার। একটা লোক বলছে মলি সাহেব আমি এত ইমানদার জীবনে মেয়ে ছেলের মুখ দেখিনি। বললাম তাহলে তোর মতো ফেরেশতার জগতে কেউ নাই, জীবনে মেয়ে ছেলের মুখ দেখিসনি। আর আমি বড় পাঞ্জাবি পরে ঘুরলে কি হবে, আমি বাসে ট্রেনে গেলে মেয়ে ছেলে দেখলে দেখি? আমি ওকে বলছি, বলছে তাহলে আপনার ইমানের খাতরা আছে। আমাকে বলছি তাহলে হতে পারে তোর মতো ফেরেশতার জগতে কেউ নেই, তুই বড় ফেরেশতা জীবনে মেয়েদের মুখ দেখিসনি। তা লোকটা আমার পাশে উজু করছিল, চশমাটা খুলে যে দেখছি দুটো চোখ নেই ওর। আরে তোর তো মেয়ে দেখার মেশিন নেই, তা দেখবি কি করে? তো মেশিনটাই নেই, মেশিনটা থাকলে তাহলে বললে মানাতো। তো একজন হাত তুলেছ কিছু খায় না, এমনিতেই তুলেছে, ওই খাও এরকম একটা বন্ধু তোলো, বিড়ি হারাম, গুল জর্দা যা আছে এগুলো সব হারাম, এগুলো খেয়েন না, এগুলো নিষিদ্ধ। 2, মানত কোথাও করিয়েন না আল্লাহ ছাড়া, কারো কোনো মাজারে যাবেন না। 3, জুয়ো খেলবেন না। 4,
ভাগ্যর ব্যাপারে কারু কাছে কিছু জানতে যাবেন না। যদি যান 40 দিন আপনার কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না। তবে এইগুলো এখন বাজার মাত করে দিচ্ছে ইয়ং ছেলে মেয়েরা, স্কুলে যাচ্ছে, বাপের কাছে টাকা নিচ্ছে আর শুধু বাবাদের কাছে হাত গুনতে যাচ্ছে। হঠাৎ করে একটা ছেলে গেছে বাবার কাছে, বাবা একটু বলে দাও। বলছে কেন? বলছে ফোন তুলছে না, যার সঙ্গে যোগাযোগ ফোন কোনো মতেই তুলছে না, এতবার দিনে 40-50 বার করছি, কোন লাগছে না কেন একটু দেখে বলে দাও। বাবা বলছে তো এমন তাবিজ দিব, ফোন তো দূরের কথা, 3 দিনের মধ্যে জানলা ভেঙে তোর ঘরে চলে আসবে। বলছে আমি তো এইটাই চাইছি হুজুর। কত লাগবে? বলছে 1,500। ফটাম করে বার করে দিল 1,500, দিয়ে দিল। এখন 1,500 পরে 3 দিন পরে আসার কথা, এ শুধু অপেক্ষা করছে। আগে তবু রিং হচ্ছিল, এখন সুইচ অফ। আগে রিং হচ্ছিল, এখন পুরো সুইচ অফ। আবার বাবার কাছে ঘুরে এসেছে, বাবা কি ব্যাপার, সুইচ অফ করে দিয়েছে। তখন বাবারা কেমন চিটিং বাজ হয় সেটা বলছি। বাবা তখন বলছে 1,500 তাবিজ দিয়ে ওকে টেনে আনতে আমি চেয়েছিলাম, কিন্তু ওর মা আবার দেখলাম অন্য জায়গায় 3,000 তাবিজ দিয়ে ওকে আটকে রেখেছে। যে দুটো তাবিজ মারামারি লেগে গেছে, যে তাবিজের দাম বেশি তার পাওয়ার বেশি, তুমি আরো 1,500 দাও তাহলে এইবার আসবে। সব চিটার। আল্লাহ বলছে চিটারদের কাছ থেকে বাঁচো। রিজসুম মিন আমালি শয়তান, এই 4টে কাজ তোমরা কখনো করিও না, তোমাদের জন্য নিষিদ্ধ। মানা যাবে? অত সহজ নয়, মানা যাবে না। তাহলে আরো একটা কোরআনের আয়াত বলি দেখি সেটা মানা যায় কি। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকা আল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুযু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম বিরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ নবীকে বলছেন, নবী আপনি ওদেরকে দেখেছেন, ওরা কিয়ামতকে বিশ্বাস করে না। কারা তারা? যারা ইয়াতিমের সঙ্গে অসৎ ব্যবহার করে। আল্লাহু আকবার। ইয়াতিমের সঙ্গে যারা কঠোর ব্যবহার করে ওরা কিয়ামতকে বিশ্বাস করে না। আপনি ইয়াতিমের প্রতি নরম? তো আপনার চরিত্রটা বলি, আমি বাস্তববাদী লোক, বাস্তব কথাবার্তা বলি, হাদিস কোরআন বেশি জানি না। আপনাকে এবার বলছি, একটা ছেলে মারা গেল, তার বাপ বেঁচে আছে, তার বাপ বেঁচে আছে, তার পোতা আছে একটা। বাপ শুধু চিন্তা ভাবনা করছে পোতা জমি পেয়ে যাবে, পোতা জমি পেয়ে যাবে, কি করে বৌমাটাকে আর আমার পোতাটাকে এখান থেকে হটানো যায়। অন্য ছেলেদেরকে নিয়ে টর্চার করে তাকে হাত ধরে রাস্তায় তুলে দেয় আর দেওরগুলো মিথ্যা বদনাম দেয়, মিথ্যা বদনাম দেয় দিয়ে রাস্তায় তুলে দেয়। আল্লাহ বলছে দাদু তোমাকে চরম পরীক্ষায় ফেলেছি, দেখবো তোমার ইমান কত জোর আছে। জমিও এমনি পাবে না, তোমাকে ওসিয়াত করতে হবে এক, আর দ্বিতীয় তোমাকে এই পরীক্ষায় ফেললাম, তুমি নিজের বাড়ির এতিমের প্রতি দয়াশীল যদি না হও, তুমি রাস্তাঘাটের এতিমের প্রতি দয়া হবে কি করে তোমার? কি বলছি বুঝতে পারছেন না? রাতের অন্ধকারে দাদু একবার গিয়ে দেখবেন আপনার বৌমাটা যে ঘরে শুয়ে থাকে, জানালা দিয়ে দেখবেন তো বৌমাটা রাতে আপনারই ব্যাটার জন্য কাঁদে, নিজের সন্তানকে জড়িয়ে ধরে কাঁদে আর বলে তোর দাদু আমাকে বার করে দিল, সম্পত্তি থেকে বঞ্চিত করে দিল। কথাগুলো এরকম বাস্তবে ঘটছে কি ঘটছে না? অনেক জায়গায় দেখেছি জানাজার খাটের সামনে পোতা গিয়ে জানাজার খাট ধরে বলেছে জানাজা পড়া বন্ধ করো, আমার দাদু জমি দিবে তবে জানাজা চালু হবে। এরকম ঘটনা ঘটেছে, অনেক ঘটেছে। বাস্তবের সঙ্গে হাদিস কোরআনের কোনো মিল আছে? মানে হাদিস কোরআনের সঙ্গে আপনার জীবনযাত্রার কোনো মিল আছে? কোনো মিল নেই। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, এতিমদের প্রতি কঠোর হওয়া যাবে না, নরম। হাদিসের একটা ছোট্ট ঘটনা বলি, এই সূরাতে আল্লাহ 4-5টা লোকের কথা বলেছে, ওটা আর বলা যাবে না, বলবো নাকি একটুখানি? আদায়ের ব্যাপার আছে, আবার আরেকজন বক্তা আছে, রাত বেশি হয়ে গেল, অসুবিধা আছে, বলবো? বলে দিই তাহলে, নাকি আমি ছেড়ে দেবো? হ্যাঁ বলছি, শুনুন, আচ্ছা ঠিক আছে বসো। আপনাকে একটা কথা এইবার আমি বলছি, আল্লাহ বলছেন কি বলছেন,
أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين আর মিসকিনদের খাদ্য দানে যারা উৎসাহিত করে না আল্লাহ বলছে ওরা কিয়ামতকে বিশ্বাস করে না কি আশ্চর্য ব্যাপার গ্রামের মসজিদের যে লোকটা দায়িত্বে আছে আমি আল্লাহর কসম পাটনা মাদ্রাসায় কোনোদিন আসেনি প্রথম এসেছি কারুর সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক নেই আপনি আমার দিনী ভাই আমি আপনার দিনী ভাই এটা সম্পর্ক আর কোনো দ্বিতীয় কোনো সম্পর্ক নেই তবে শাসন করা তারই সাজে সোহাগ করে যে ছোট বড় দুটো কথা বলে নিতে পারে যে সব থেকে বেশি ভালোবাসে সে আর কেউ নয় আপনি দিনী ভাই হিসাবে আপনাকে আমি শ্রদ্ধা করি ভালোবাসি ওই জন্য জোর করে কিছু ভাষা আপনাকে বলে দিচ্ছি খুব জোরালো ভাষা এতিমদের খাদ্য দানে যারা উৎসাহিত করে না এইবার আল্লাহ নবীর একটা হাদিস শুনুন বিশ্ব নবী বলছেন ওই লোকটা কখনোই পরিপূর্ণ ইমামদার হতে পারে না সাহাবীরা বলছেন কোন সে লোক বিশ্ব নবী বলছেন যে লোকটা নিজে পরিপূর্ণ পেট ভর্তি করে খেলো তার পাশের বাড়ির খেলো খেতে পেল না তার পড়োশিতে গরিব মানুষেরা রয়েছে খেতে পারলো না আল্লাহর নবী বলছেন ওই লোকটা কখনো পরিপূর্ণ ইমামদার হতে পারে না কোনোদিন ইমামদার হতে পারে না মসজিদ মাদ্রাসার দায়িত্ব আমরা দিই আমি আরো নিজের একটা মাদ্রাসা আছে মাদ্রাসা রুকাইয়া লীল বানাত মহিলা মাদ্রাসা করেছি এই দায়িত্বগুলো যাদেরকে দেওয়া হয় তারা দেখবেন আমি কমিটিদের বিরুদ্ধে বলি না বাস্তব কথাটা বলছি আপনি স্বীকার করে নিয়েন এদেরকে দেখবেন আপনারা পৃথিবীতে দুই তিনটে সিস্টেম চলছে এক যে লোকটা দেখবেন স্কুলে চাকরি পেয়ে গেছে হাই স্কুলে বা প্রাইমারি স্কুলে ওর বেটাকে ও আর ওই স্কুলে পড়ায় না ওর বেটাকে আল আমিন মিশনে পড়ায় তার মানে কি ও নিজেও জেনে গেছে আমার স্কুলে পড়াশোনা হয় না কথা ভুল বলছি না ঠিক বলছি ও নিজেও জেনে গেছে যে আমার বেটা আল আমিন মিশনে পড়ুক আমার স্কুলে পড়াশোনা হয় না মাদ্রাসা মসজিদে যারা দায়িত্বে থাকে দেখবেন যারা মাদ্রাসার দায়িত্ব আছে দেখবেন তো যে তার একটা বেটাকে ও মাদ্রাসায় পড়িয়ে মৌলভি সাহেব করেছে কি ব্যতিক্রম দুটো একটা লোক থাকতে পারে ওর বেটাকেও পড়াবে না ও জানে যে এখানে পড়ালে 5000 বেতন আর রাতের বেলা সিঁড়ির তলায় গুটি মেরে শুয়ে থাকতে হবে তার নাম ইমাম সাহেব 3 কোটি টাকার মসজিদ করছে আর ইমাম সাহেবের থাকার ঘর করছে সিঁড়ির তলায় না উঠে দাঁড়ানো যায় না শোয়া যায় কি আশ্চর্য ব্যাপার আবার গিয়ে ভোল্টেজ ঝাড়ে কি ও ইমাম সাহেব মসজিদের লালাটা পরিষ্কার করলে না অজুখানাটা পরিষ্কার করলে না ওটা কি ওর বাপের মসজিদও পরিষ্কার করবে 5000 টাকা বেতন দিয়ে তুমি ওকে লালা পরিষ্কার করাবে যে জাতি তার নেতা তার সমাজের ইমামকে 5000 টাকার বিনিময়ে মসজিদ ঝাড়ু দিতে বাধ্য করায় এ জাতি কবে পরিবর্তন হবে এটা আমার জানা নেই আশ্চর্য ব্যাপার এটা ইলমে শিক্ষার ব্যাপারে আনোয়ার ফাজি সাহেব অনেক কথা বলেছেন অবশ্যই ইলমে শিক্ষা ছাড়া কোনো গতি নেই বাঁচার যদি বলছেন কেমন করে এই দেখুন আপনাকে একটা জিনিস দিয়ে বোঝায় এই আপনি বিজ্ঞানের শিক্ষায় শিক্ষিত আধুনিক শিক্ষায় শিক্ষিত আপনি সমাজকে কি উপহার দিয়েছেন না মোবাইল আবিষ্কার করে দিয়েছেন এটা বিজ্ঞানের চরম উপহার বিজ্ঞানের উপহার কি না মানুষ চাঁদে চলে গেছে বিশাল উপকার এটা বিজ্ঞানের আবিষ্কার কি আমার বাপ সৌদি আরবে থাকে 3 মিনিটের মধ্যে সৌদি আরবে যোগাযোগ হয়ে যাচ্ছে আমার মা বাইরে থাকে কেমন ভাবে আছে ভিডিও ক্যামেরা দেখতে পাচ্ছে এটা বিজ্ঞান জেনারেল লাইনে শিক্ষায় শিক্ষিত হয়ে এটা আবিষ্কার করতে পেরেছে আচ্ছা বলুন তো জুতো চোরের কোনো উপকার করতে পেরেছে মসজিদে এই শিক্ষায় শিক্ষিত হয়ে জুতো চোরের কোনো উপকার হয়েছে হয়নি এই শিক্ষায় শিক্ষিত হয়ে পাড়ায় একটা মাতাল তার কোনো উপকার করতে পেরেছে এই শিক্ষায় শিক্ষিত হয়ে গ্রামের কোন চোর কোন গুন্ডা কোন ফেরেববাজ কোন দাগাবাজ কোন বদমায়েশ তাকে ভালো করতে পেরেছে পারেনি জুতো চোরকে সাইজ করেছেন একটা বিদ্যা তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন চুরি করলে হাত কেটে দাও আপনার বইয়ে এক জায়গায় কোথাও লেখা আছে আপনার বইয়ে কোথাও লেখা আছে নেশাদার দ্রব্য বর্জন করে ক্যান্সার হয় কোথাও লেখা আছে আপনার বইয়ে কোথাও লেখা আছে যে পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করতে হয়
লেখা আছে আপনার বইয়ে কোথায় এটা লেখা আছে ভাইয়ের জমি ফাঁকি দিও না তোমাকে পরকালে হিসাব দেওয়া লাগবে দুনিয়ার পরীক্ষার জন্য তুমি যেমন প্রস্তুতি গ্রহণ করছো যুবক তেমন তোমাকে আখেরাতের দিবসে একটা পরীক্ষা দেওয়া লাগবে সেই পরীক্ষার জন্য তোমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে এই ব্যাপারে তোমাকে কেউ হুঁশিয়ারি করে কেউ করে না আশ্চর্য ব্যাপার আল্লাহ তাআলা বলছেন মিসকিনদের খাদ্য দ্বারা উৎসাহিত করবে দু টাকার কাউকে চাল দিয়েছে লকডাউনে তো ফটো তুলে ক্যামেরা করে ফেসবুকে ছাড়ছে বোকা কোথাকারে লজ্জা শরম আছে তোমার তোমার চাচাতো ভাইকে তুমি লকডাউনে 5 কেজি চাল দিয়েছো সেটা তুমি ক্যামেরা করে মোবাইলে ছাড়ছো দেখো আমি কত দানির বেটা দানি আল্লাহ বলছে আয় তোর 12টা বাজাবো আয় ফেসবুক তোর বার করব আশ্চর্য ব্যাপার আল্লাহ বলছে তোমরা মিসকিনদের খাদ্য দানে উৎসাহিত করবে দুই যারা নামাজে অমনোযোগী আল্লাহ বলছে না কিয়ামতকে বিশ্বাস করে না আর এদের জন্য একটা ওয়েল নামক জাহান্নাম তৈরি করা আছে সাহাবীরা কেমন নামাজ পড়তেন আল্লাহর নবীর একজন সাহাবী তিনি বলছেন আল্লাহর নবীকে আমি কোন এক জানাজার পরে দাফনের পরে কবরস্থ করার পরে আল্লাহর নবীকে আমি দাঁড়িয়ে থাকতে দেখলাম তিনি যেন নামাজের মতো করে দাঁড়িয়ে আছেন আর আসমানের কোন পাখি যদি ওনার মাথাতে বসে যায় তবুও মনে হয় তিনি বুঝতে পারবেন না সাহাবায়ে কেরামগণ তীরের আঘাত সহ্য করেছে নামাজের মাধ্যমে আর আমরা মুসলমান বর্তমানের নামাজি যারা রয়েছি এমন নামাজ পড়ছি ইমাম সাহেব যদি দুটা কিরাত যদি আয়াত বেশি করে বলে দেয় তা মুসল্লি পিছন দিক দিয়ে সিগন্যাল মারছে মানে কি আস্তে আস্তে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো বুদ্ধি নাই নাকি ইমাম সাহেব তোমার মনে মনে বলে দুটা কিরাত যদি বেশি হয় আল্লাহু আকবার নামাজ পড়ছে তো এইখানে একবার মারছে এইখানে একবার মারছে নামাজ অমনোযোগীও আশ্চর্য ব্যাপার নামাজ একটা মারাত্মক ইবাদত ফাইজি সাহেব কথা বলেছেন বেনামাজি অবস্থায় মারা গেলে কোথায় যাবে কোথায় এটা আপনি মুখে বার করছেন কি করে আপনার সাহস তো ভারী কম নয় জাহান্নাম এটা আপনি মুখে বার করছেন অত পড়ছেন না অনেক মানুষ আছে দান করে খুব টাকা দিয়েছে আল্লাহ তাদের কিভাবে হয়েছে ওটা জানি না তারপর দিয়েছে টাকা এই বর্তমানে খাসির মাংস ক টাকা কেজি 600 টাকা গরিব মানুষ মুসলমান কিনে খেতে পারে না যাদের আল্লাহ টাকা দিয়েছে খায় খাসির মাংস কেউ যদি বাড়িতে কিনে আনে তো সেটা পাকাতে ভালো করে রেডি করতে আরো 100 টাকা নিশ্চয়ই খরচা হবে হবে কি হবে না হবে তাহলে 700 টাকা হলো আচ্ছা বলুন তো লবণের কত কেজি 10 টাকা তো 1 কেজি মাংসে কতটা লবণ লাগতে পারে 50 গ্রাম লাগবে ধরে নেন এই 50 গ্রাম লবণ যদি 700 টাকার খাসির মাংসে না যদি দেওয়া হয় বলুন তো মাংসটা খাওয়া যাবে কি যাবে না যাবে না কিছু লোক আছে যারা এঁচড় পাকা লোক তারা বলবে হ্যাঁ আমি তাও খেলবো আছে কিছু লোক বুঝলেন না কিন্তু অরিজিনালি কি খাওয়া যাবে না খাবার অযোগ্য তাহলে 700 টাকার মাংস 50 পয়সার লবণের জন্য বেকার ঠিক তেমন আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত ইবাদত করছেন যদি সমস্ত ইবাদত এক জায়গায় করা হয় আর একটা ইবাদত যদি না থাকে তার নাম নামাজ বা সালাত আপনার বাকি সব ইবাদত বাতিল বুঝাতে পেরেছি আপনাকে 700 টাকার খাসির মাংসে 50 পয়সার লবণের যে মর্যাদা আপনার জীবনের টোটাল ইবাদতের নামাজের সেই মর্যাদা আল্লাহ বলছেন নামাজের ব্যাপারে যারা অমনোযোগী আর ইউরাউন যারা নামাজ পড়ে লোক দেখানো পড়ে লোক দেখানো নামাজ দেখেননি জীবনে নামাজ পড়ে না কিছু বিয়াই নামাজি আছে জামাই নামাজি বিয়াই এসেছে সঙ্গে সঙ্গে মসজিদে যায় জামাই নামাজি তার সঙ্গে সঙ্গে মসজিদে যায় আল্লাহু আকবার আর ইমাম সাহেব বলে রেখেছে জুম্মার দিন সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয় 1 সপ্তাহ ওই জন্য বড় পাঞ্জাবি আর টুপি পরে জুম্মার নামাজ পড়তে যায় শোনো ফাইজি সাহেবকে এটাও জিজ্ঞেস করা দরকার ছিল যে শুধু যারা জুম্মার নামাজ পড়ে ওই লোকগুলো কোন দিকে থাকবে এটাও তো একটা প্রশ্ন শুধু যারা জুম্মার দিনে পড়ে তারা ওদেরকে দিয়ে প্রথম জাহান্নাম দেওয়া হবে তারপরে একেবারে বেনামাজিদের যদি বলছেন এটা আবার কেমন কথা এই দেখুন আপনাকে আমি বোঝাই আপনাদের যাদের জব কার্ড আছে সরকারি কাজ করেন জব কার্ড আছে তো হ্যাঁ
গ্রামের পঞ্চায়েত রাস্তা দিয়ে ঘুরছিল, সবাইকে বলে দিল আজকে জব কার্ডে ব্যাংকে টাকা দেওয়া হবে, সবাই কার্ড নিয়ে ব্যাংকে যাও। জব কার্ডটা নিয়ে আপনি ব্যাংকে লাইন দিয়েছেন, আরো 20 জন লাইন দিয়েছে, 20 জনের পরে আপনার টাকার সিরিয়াল নাম্বার চলে এসেছে, ব্যাংকের কাউন্টারে ক্যাশে বসে আছে, ও বলছে ব্যাংক বইটা আপনার দেন, জব কার্ডটা দেন। জব কার্ডটা দেওয়া হলো, আর আপনার সুইজের নাম্বার মারার পরে বলছে আপনি তো একদিনও কাজ করেননি, আপনার টাকা ঢোকেনি। বলছে ওদের যে সবাই ঢুকলো, বলছে ওরা কাজ করেছে বলে ওদের ঢুকেছে, তুমি কাজ করনি তোমার ঢুকবে না, তুমি জব কার্ড দিয়ে বাড়ি চলে যাও, তুমি এক টাকাও পাবে না। বন্ধুরে আমার, জব কার্ড থাকলে হবে না, আপনাকে হাজারি করতে হবে, আপনাকে কাজ করতে হবে, সুপারভাইজার তাতে সিগনেচার করবে তবে টাকা ঢুকবে। যারা বলছে শুক্রবারের দিন গেলে এক সপ্তাহ গোনা সব ক্ষমা হয়ে যায়, তার মানে তুমি জাতিতে মুসলিম, তোমার জব কার্ড আছে, এক সপ্তাহে যে তুমি ক্ষমা পাবে, এক সপ্তাহে তোমার কার্ডে কিন্তু কোনো কাজ হয়নি, তোমার কার্ডে এক সপ্তাহ কোনো নামাজ জমা পড়েনি। আল্লাহ বলছে প্রাইজ পাবি না, অন্য লোকগুলো সব প্রাইজ পেয়ে যাবে, এক সপ্তাহে সব তাদের ক্ষমা করে দেওয়া হবে, কিন্তু তুমি বাকি এক সপ্তাহ ফাঁকি দিয়েছ, এই কারণে তোমার কোনো প্রাইজ নাই, তোমারও ক্ষমাও নাই, তুমি বেনামাজি বেনামাজিদের মধ্যেই গণ্য, বেনামাজিদের মধ্যেই তুমি গণ্য। আবার কি জুম্মার দিনে আসছে চোখে সরমা মেখে, মনে হয় কারুর জামাই আসছে, ধনী লোক তো এমনি দিনে টাইম পায় না, আতর মেরে আসছে, ফেরেশতারা বলছে আয় তো কি তো খুঁজছি, আয় একবার ঢোক, ব্যবস্থা করছি, লোক দেখানো নামাজি। আমরা নামাজ পড়ি, নামাজি অমনোযোগী। আমি একবার ছোটবেলায় বুঝলেন, তখন সবে মাত্র মাদ্রাসায় পড়ে এসেছি, আমার আব্বা একবার জোর করে আমাকে তারাবি পড়তে পাঠিয়েছে, মানে মসজিদে, তা তারাবি পড়তে আমি যাব না, আব্বাকে বলছি দেখো আব্বা মুসল্লিদের কথা আমার সহ্য হবে না, আমার রাগ বেশি, পাতলা লোকদের রাগ বেশি হয়, তা আমি হঠাৎ কথায় রেগে যাই, আমি যাব না। আমার আব্বা আমাকে ধুমকি দিচ্ছে, এতদিন পড়েছো তাহলে কী করতে যাও, তারাবি পড়ে এসো যাও। তা আমি ভয়ে ভয়ে গেলাম তারাবি পড়াতে। নামাজ আমরা কেমন নামাজি, নামাজে দাঁড়িয়েছি, কিরাত করেছি, তারাবি চলছে, 2-3 রোজার দিন হবে, তা নামাজে দাঁড়িয়েছি, সূরা ফাতিহা শেষ করব করব ভাব, এই সময়তে মসজিদের কারেন্ট চলে গেছে, গরমের দিন তখন বুঝলেন, আর পিছন দিক দিয়ে একটা ছেলে বলছে যা শালা কারেন্টটা চলে গেল, নামাজ পড়তে পড়তেই বলছে যা শালা কারেন্টটা চলে গেল। যদি মসজিদের ভিতরে যা শালা কারেন্ট চলে গেল এটা যদি বলে, তাহলে বাইরেও মাল কি বলে, কি বলছি বুঝতে পারছেন না, এই তো আমাদের নামাজ। তারপরে আল্লাহ বলছেন ওয়ায়াম নাউনাল মাউন, এই তোমরা যারা ঈমান এনেছো শোনো, প্রতিবেশীকে সামান্য কিছু উপকার করতে কুণ্ঠিত বোধ করিও না। গরিব মানুষ, আল্লাহর কথা বলছি, আল্লাহর কথা বলছি আর বাস্তবে মেলাচ্ছি, আল্লাহ বলছে ওয়ায়াম নাউনাল মাউন, প্রতিবেশীকে সামান্য কিছু উপকার করতে বিরত থাকিও না। কুরবানিতে গরিব মানুষ একটা গরু কিনেছে, ওর বাঁধার খামার নেই, তা আপনার খামারে গিয়ে বেঁধেছে, আপনার বউ রাতের বেলা বলছে শুনছো একটা ঘটনা, তা বলছে কি বলো, বলছে ফটিক আমাদের খামারে গরু বানছে, মনে হয় জায়গাটা দখল করে নিবে। আপনি রাতের বেলা থানার বড় বাবু আপনার বইয়ের কথা শুনে সকালবেলাতে এক বোঝা কুঞ্চি নিয়ে ওই খামারে ফেলে দিলেন, যাতে ফটিকার গরুটা বানতে না পারে। আল্লাহ বলছে শোন, তোর ঈমান চলে গেছে, তোর ঈমান নাই, তুই কিয়ামতকেও বিশ্বাস করি না, আর তোর জন্য একটা স্পেশাল জাহান্নাম তৈরি করা হলো, তার নাম হচ্ছে ওয়াইল নামক জাহান্নাম। প্রতিবেশীকে সামান্য কিছু উপকার করতে, গরিব মানুষ বাড়িতে কল নেই, তা আপনার বাড়িতে কল আছে, মাঝে সাঝে আসে পানি নিতে, আপনার বাড়িতে আপনার বোন আছে, আপনার স্ত্রী আছে, আপনার বেটি আছে, আরো 5-7 সদস্য সবাই কলটা মানে চেপে পানি নেয়, তখন কল খারাপ হয় না। আর আমার বউ একদিন গেছে পানি আনতে, তা আপনার স্ত্রী মিষ্টি করে বলছে বুবু তোমাকে একটা কথা বলবো, যে কি বলো, যে তুমি আমাদের কলে আর আসিও না, কলটা খারাপ হয়ে যেতে পারে, আর তোমার নিজের বাচ্চা কাচ্চা দিনে 1000 চাপছে তখন খারাপ হয় না, এই গরিব মানুষ একবার গেছে পানি আনতে তোমার কল খারাপ হয়ে যাবে, এ হচ্ছে বদমাশ প্রতিবেশী, এর জন্য এ কথা বলা হচ্ছে। এটা মাদ্রাসার জলসা, আমি আর বক্তব্য রাখবো না, অনেক কিছু বলার ছিল, বাস্তব কথা কিছু তুলে ধরার ছিল কোরআন হাদিস দিয়ে, কিন্তু বলা যাবে না। আচ্ছা আমি আদায়টা করে দিই, লোকেদের চাহিদা থাকলে হবে, আমারও তো চাহিদার ব্যাপার আছে নাকি,
বারোটা পর্যন্ত না, এ ভাই ওরম করিয়েন না, মেয়েরা বসে আছে ওদের ব্যাপারে একটা হাদিস বলে দেবো, তাহলে তাড়াতাড়ি বলে দেবো, তাড়াতাড়ি একটা হাদিস বলে দিই ওদের ব্যাপারে। আল্লাহ নবী বলছেন, মানে ওরা এসব গুলো শুনতে পাবে না, সবার বক্তব্যদের পছন্দ হয় না, কি বক্তা এনেছে শুনেই কিছু নেই, আজে বাজে বকছে, আগামীতে বলবে, ওই জন্য ওদের ব্যাপারে একটা হাদিস বলে দিচ্ছি। এক, আল্লাহ নবী বলছেন, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফাতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি সাআতান। বিশ্ব নবী বলেছেন, মায়েরা ভালো করে শুনে রেখে দেন, বেটিরা যারা আছেন ভালো করে শুনুন, বোনেরা যারা আছেন ভালো করে শুনুন, আল্লাহর নবী তিনি বলেছেন, চারটি কাজ যদি কোনো নারী করে তাহলে বেহিসাব জান্নাতে চলে যাবে, ওকে কেউ আটকাতে পারবে না, ওকে কেউ ধরে রাখতে পারবে না। এক নম্বরে বিশ্ব নবী তিনি বলছেন, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, এক মাসের মধ্যে 27 দিন নামাজ পড়বে, কোনো মেয়ে পড়বে 25 দিন, কোনো মেয়ে পড়বে 23 দিন, কোনো মেয়ে পড়বে 21 দিন, এই নামাজটা তাদের উপরে ফরজ। আর তাদের শরীর যদি খারাপ হয় তাহলে পড়া লাগবে না, আল্লাহ মাফ করে দিয়েছে। অসমত সাহারাখা, নবী বলছেন এক মাস রোজা রাখবে, তবে রোজা যদি কাজা হয়ে যায় অন্য সময় করে দেওয়া লাগবে, এটা আল্লাহ মাফ দেয়নি। তিন নম্বরে বলেছেন ওয়া আতাত বালাহা, তিন নম্বরে স্বামীর সেবা করবে। এক বাটনা গ্রামের মেয়েরা করে, আপনাদের করে, একটা লোক হাত তুলে বলছে না, মানে খুব বিপদে আছে বেচারা, খুব মারাত্মক বিপদে, সকালবেলা একটু বাড়িতে যাবেন পঞ্চায়েত ফঞ্চায়েত দিয়ে বলছে এরকম করছে, মানে খুব বেচারা বিপদে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আহা, আল্লাহ নবীর আর আয়েশার কত প্রেম, কত প্রেম। বিশ্ব নবী বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে আয়েশাকে দিতাম, দেখিতাম আমি অগণিজ নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া আয়েশা পান করিতেন, গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত আয়েশা চোখেতে দেখিতাম, এত প্রেম ছিল। আল্লাহ নবী বলছেন, আমি পানি খেয়েছি, গিলাসে পানি পান করেছি, গিলাসটা রেখে দিয়েছি, আয়েশাকে দেখেছি ওই জায়গাটাই মুখ লাগিয়ে আবার আয়েশা পান করতেন। আম্মা জান আয়েশা বলছেন, আমাদের বাড়িতে পর পর 3 দিন কোনো দিন উনুন জ্বলতো না, সংসারে এত অভাব ছিল, এত কষ্ট ছিল, কিন্তু আমাদের পরিবারটা খুব সুখের পরিবার, খুব শান্তির পরিবার। বন্ধুরা আমার, আম্মা জান আয়েশা বলছেন, আমাদের বাড়িতে যদি কোনো হাদিয়া আসতো, গোস্ত যদি আসতো, আমরা যখন রান্না করতাম আল্লাহর নবী আর আমি একসঙ্গে বসে খেতে বসেছি, বিশ্ব নবীকে দেখেছি উনি হাড্ডিগুলো ফেলে দিতেন। বিশ্ব নবী বলছেন, আমি হাড্ডিগুলো দস্তরখানে ফেলে দিতাম আর আয়েশাকে দেখতাম ওই হাড্ডিটা মুখের ভিতরে দিয়ে আবার চিবিয়ে চিবিয়ে রস বার করে করে খেতেন, এত প্রেম ছিল। আপনার স্ত্রী আপনার আঁটু খায়, আপনার তো বিড়ির গন্ধতে ঘুম হয় না, আঁটু খাবে কি করে? ওই যে আপনার পাশে রাতে থাকে এটা টিবিল আলহামদুলিল্লাহ পড়ুন, ওই যে আপনার সংসার করছে এখনো, হারাম খোর সব সময়তে টানছে মুখে দিয়ে, ফুক ফুক করে টেনেই যাচ্ছে। আবার কিছু লোক আছে মুয়াজ্জিন মসজিদ আজান দিচ্ছে, আসসালাতু খাইরুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ শ্রেষ্ঠ। তুমি মুসলমান হিসাবে নামাজে উঠে তুমি আগে দাঁতন খোঁজ করা তোমার দরকার ছিল। বন্ধরে আমার, মুসলমান দাঁতন খোঁজ করে না, বালিশের তলে হাত দিয়ে দেখে বিড়ির তারাটা কোথায় আর দেশলাইটা কোথায়, সঙ্গে সঙ্গে ধরিয়ে নেয় বাড়িতে, টানতে টানতে যায় মসজিদে, গিয়ে মসজিদের গেটে গিয়ে বিড়িটা ফেলে নামাজে দাঁড়িয়ে যায়। পাঁটা ছাগল বুঝেন কেমন গন্ধ করে, 1 কিলোমিটার দূর থেকে বোঝা যায় যে ওইখানে আছে, ঠিক তেমন। ও তো নিজে সর্বনাশ করলো, আরো 5টা মুসল্লির 12টা বাজিয়ে দিল, ঠিক বলছি না ভুল? বাসি মুখে বিড়ি পান করলে, ধূমপান করলে গন্ধ করে না, করে? আল্লাহ নবী মেয়েদের ব্যাপারে বলছে, এই নারীরা যদি জান্নাতে যদি যেতে চাও তাহলে স্বামীর সেবা করো। স্বামীর সেবা কি করে করবে, প্রথমেই তো 12টা বেজে গেছে, প্রথমেই 12টা বেজে গেছে, এই বড় বড় দাড়ি বুঝলেন। চাচা আমার হাজি সাহেব টিবিল হাজি, আল্লাহ টাকা দিয়েছে 4-5 বার হজ করেছে,
এই বড় বড় দাড়ি হাতে তসবি নিয়ে ঘুরছে। তা বেটার বহু দেখতে গেছে, গিয়ে বলছে মা তোমার নাম কি? বলছে সাবিনা খাতুন। আলহামদুলিল্লাহ। কোন কলেজে পড়ো? শামসিতে। আলহামদুলিল্লাহ। ক ভাই? দু ভাই এক বোন। আলহামদুলিল্লাহ, সবই ভালো। তা বলছে খুব পছন্দ হয়েছে, অসুবিধা নাই, তোমার আব্বাকে বলো দুটো বন্ধু বান্ধবকে এলিয়ে একবার আমাদের ঘরটা দেখতে। তা মেয়ের বাপ তখন বলছে আপনি হাজি সাহেব মানুষ, আপনার ঘর আর দেখতে যাওয়া লাগে? ছি ছি ছি, আপনি কি কথা বলেন, আপনার ছেলেরা নিশ্চয়ই খুব ভালো হবে। তা সবই ঠিক আছে, আমাদের আর দেখা লাগবে না, তা কিছু টাকা পয়সা চাওয়া চাওয়ার ব্যাপার আছে হাজি সাহেব। তখন বলছে অস্তাগফিরুল্লাহ, কি কথা বললে ভাই তুমি, আমি হাজি সাহেব আর আমি টাকা নিব? তুমি এরকম কথা আমাকে বলতে পারলে? হাজি সাহেব আমাকে তুমি এই কথা বলতে পারলে? হাজি সাহেব তখন মাথা চুলকাতে চুলকাতে বলছে এই ব্যাপারটা আমি ঠিক ডিসিশন নিতে পারছি না, যা জানে আমার বড় জামাই জানে। আপনাদের দিকে এরকম লোক নেই মনে হয়? বড় জামাই আবার গিয়ে ডিল করছে, বুঝছে, ছোট শালাটাকে বিয়ে দিয়েছে, R15 গাড়ি দিয়েছে, তিনটে খাট, আর রোডের ধারে একটা দোকান ছিল ওটা আমার শালার নামে লিখে দিয়েছে, আর 12 ভরি সোনা, 3 লাখ টাকা ক্যাশ। এবার আপনি বুঝুন কি দেবেন। এই বদমাইশ, জায়গা খুঁজে পাও না, তসবি নিয়ে ঘুরছ, তসবি করছ আর ঘুরছ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মানুষ কিছু বুঝে না? মানুষে যেমন বোঝে আল্লাহ তেমন বোঝে, মানুষও যেমন বোঝে আল্লাহ তেমন বোঝে। ছেলে জন্ম দিয়েছ তুমি, আর টাকা চাওয়ার বেলা তুমি ঢং করে বলছো আমার বড় জামাই জানে, একে জবাই করে দিতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? রাগ করিয়েন না আপনি। স্বামী কেন সেবা করতে যাবে? ওর বাপ এত টাকা দিয়ে রেখেছে, তুমি বরং ওর পাগুলো টিপে দাও রাতের বেলা, এটাই তোমার দায়িত্ব। ও কেন তোমায় পা হাত পা টিপতে যাবে? ও তো কেন তোমায় মহব্বত করতে যাবে? তোমার হুঁশ নাই তোমার বিয়ে করার সময়? আগেকার দিনে মেয়েরা স্বামীদের মারে ঠেলাতে বাপের বাড়ি পালাতো, আর এখনকার দিনে বইয়ের জ্বলনে বইয়ের অত্যাচারে পুরুষ মানুষ বিদেশে কাজ করতে চলে যাচ্ছে, টিকতে পারছে না। কারণ কি? এই দুর্বলতা আছে, বইয়ের উপরে কোনো কথা বলতে পারছে না, কোনো কথা বলতে পারছে না বউদের উপরে। দেখছেন না, ছোট্ট একটা ব্যাগ সাইডে ঝুলিয়ে নিয়ে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছ গো সাবিনার মা? বলছে স্যারে ডেকেছে, বন্ধনে চলে যাচ্ছে বৌদি। এখন কোন স্যার যে ডেকেছে আল্লাহ ছাড়ার কেউ জানে না, বন্ধনের লোন করতে চলে যাচ্ছে, ও লোন করে আনছে, আর এ গাধা মার্কা পুরুষ মানুষ বাড়িতে বসে বসে খাচ্ছে। কি আশ্চর্য যুগ জামানা এলো। খুব হুঁশিয়ারি, মায়েদের ব্যাপারে বলছিলাম, আল্লাহ নবী বলেছেন স্বামীর সেবা করো, খারাপ হলেও করো। তাই বলে আমি বলে যাইনি যে বাটনার মেয়েগুলো কাল থেকে মারধর করো স্বামীকে, এটা বলিনি। অবশ্যই তোমার স্বামীর মাঝখানেই তোমার জান্নাত লুকিয়ে আছে, স্বামীর পায়ের তলায় জান্নাত, এটাও আমি বলিনি, স্বামীর সেবার মাধ্যমেই তোমার জান্নাত লুকিয়ে আছে। নাম্বার 4, আল্লাহ নবী বলছেন ওয়া আহসানাতু ফারজাহা, ও জগতের যত নারীরা তোমরা বেশি বেশি করে পর্দা করবে, তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবে। যদি তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত না করো, তুমি জান্নাত পাবে না, আর যদি হেফাজত করে নাও, আল্লাহ নবী বলছেন ফাতা দুখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতে সাতন, তুমি যদি 4টে কাজ করে নাও, নামাজ পড়বে, রোজা রাখবে, স্বামীর সেবা করবে, ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে, বিশ্ব নবী তিনি বলছেন ফাতা দুখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতে সাতন, জান্নাতের 8টি দরজার মধ্যে যে কোনো দরজা দিয়ে ওই নারী প্রবেশ করে যাবে, কেউ তাকে বাধা দিবে না, কেউ বাধা দিবে না ওকে, বুঝলেন? তো ওদের বিপরীত দিকও আছে, ওদের জাহান্নামের ব্যাপারে আল্লাহ নবী একটা মারাত্মক কথা বলেছে, ওটা আর বলবো না। মাদ্রাসার জলসা না না বলবো না, মাদ্রাসার জলসা আদায়ের ব্যাপার আছে। আপনারা আল্লাহর নবীকে ভালোবাসেন তো? সবাই বাসেন? কয়েকবার হাতটা তুলুন তো দেখি কারা কারা বাসেন, তুলুন তুলুন। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, আর মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হায় বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ